খাইছুইন আপনার পেট ভরছে ভয় আছে গো আমার তো কাম আছে আমি জায়গা কি বলছো খাওয়াইলা একটু আসো কথাবার্তা বলি একটু গল্প স্বল্প করি তোমার সম্পর্কে একটু জানিলি আমি গল্প করবাম আমার টাইম কই কাম আছে না যাইবাম অহন যদি গপ করি ফের চল তো কিনতে আমি অন যাই আপনি ভালো থাকেন আর শুনো 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 তাহলে এক কাজ করো আমাকে একটু স্টেডিয়ামে নামে দিয়ে এসো এটা কি কইতেছেন খেলা দেখতে যাবো যে কি কইলেন খেলা দেখবার যাইতেন ইতা উত্তরের ব্যাডাইং হান কি দিয়া চা খায় হঠাৎ করে আকবার যায় এটা কি বলছেন গো দেশের খেলা হয়েছে আর আপনি এটাকে টিটকারি মারছেন রাজা কান নাকি আপনি ফহরে নাই একটা খাওনের খেলা দেখবার শখ জাগছে আমি যাই মিয়া আপনি ভালো থাকেন এই শোনো 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 তো তাহলে তুমি আমাকে একটু বাড়ির সামনে নামে দিয়ে এসো বুঝলে আমি তোমাকে ভাড়া দিয়ে দেবো চলো আচ্ছা পুরোইন ছাতি আর বললেন না আপা ওই যে উপরে আমার পাশের ফেলাতে একটা ছেলে আছে না কবি রেদওয়ান ওর যন্ত্রণায় তো আমি থাকতেই পারছি না কি লাগা ওই সামনে তো ছাপ চুত্র ভালোই আছিল তোরে কি করছে আর কোয়েন না সারা দিন কবিতা বলতে থাকে আর তা যদি নিজের হতো তাহলেও হতো মানুষের কবিতা চুরি করে সামারি করে তারপরে ঝাঁটি থাকে যা গটা আর করছে তো তোর কি হয়েছে সেই কথা আর বললেন না সে তো দাবি করতেছে ছাতটা নাকি পুরোটাই তার সে তো থাকতেই দিতে চাচ্ছে না তার পারমিশন ছাড়া নাকি ছাদে যাওয়া যাবে না ইরাম করলে কিরাম করে হবে আর কইস না তোর দুলাভের যন্ত্রণা তো আমি মইরা গেলাম গা ওই বেটা ওই ছামড়ার লগে কি এক বাজে ধরছে এখন তো ওই ছামড়া এই পথ ধরছে তাই তার প্রতি চিন্তা করিস না আমি কিছু একটা করবো নে আপা বাজিতে তো রেদওয়ান ফেলার যেতেছে সে আবার পুরো ছাতটা কেন দাবি করতেছে এর একটা বিহিত তো করতেই হয় ঠিকই বুঝছিস তো ভালো কথা মনে করে দিয়েছ যা তোর লাগে আজকে এক কাপ চা পাঠা দি মনে তোর ঢাকায় চা বুঝবে পারছিস আর আমি দিয়ে ওই ছামড়ায় ধরে জিগামো এতবার বাড়ছে বুঝা মনে কতদিনে বছর যায় আচ্ছা আফা তাহলে গেলাম সালাম আলাইকুম আইসা আবার আইস তাহলে হ্যাঁ এহা রেদন ভাই আপনি ভালো আছেন কে তুমি অপরিচিতা মনে করানারো বারে বারে কি চাও বলে দাও ভাবনাতে রেখো না আর আমারে এহা মুই কমে যাম আপনি এসব কি বলেন আমি জানতে চাই তুমি কি চাও মুই তো কিছু চাই না মুই শুধু আপনার একটা কথা জানাইতে চাই কি কথা মুই আপনার অনেক বড় ফ্যান বুঝছেন শয়নে স্বপ্নে মুই শুধু আপনার কবিতাই উড়াই ভেবেছিলুম একাই আছি পাগল এখন দেখি পাগলে পাগলে পাগলান্ন হয়ে গেছে চারিপাশ আপনি কি কন এই আবার কেমন তারা শব্দ পাগলান্ন এয়া কোন অভিধানে আছে তুমি জানো না আমি তো বাংলা ভাষা তৈরি করি এহা আপনার এত প্রতিভা ইস আপনি যদি শান্ত হইতেন কত ভালো হইতে মোর শান্তর এই একটাই প্রতিভা মোরে সাইডে সাইডে পলায় থাকে বুঝলু ব্যাপারটা ভেবে দেখব আপনি এখন যান কাব্য চর্চা করছি পাক দেখছো একবার ফেলাট পাইয়া মনে তাতে কি পাইয়া গেছে খালি আমার সময়টা নষ্ট হইলে আচ্ছা মুই যাই বুঝি বুঝি খাই তো সকালে সুজি সবই ফ্ল্যাট ফ্ল্যাটের জন্যই ফ্ল্যাটারিং হা হা হা
হিরানি রইছেন আর দিকে একটু চান না বাবু রে এত হিরিতে উতলাই উডের কারে কি আরে কি কইবি নামনে এরই হুড়ুগা কিয়ানের মনে আসেনি বাবু রে হুড়ুগা কিয়া কোনগা মরেও না বাঁচেও না হয়তো কোনো খোঁজ খবরে হয় না হুড়ুগা কিছে আন্নি যে কিয়া কইন আন্নির মনে নাই হুড়ুগা তার জন্মদিন বাবু রে হুড়ুগা কিয়া হয়তো আসলে ভুলে গেছিলাম এ আল্লাহ তালা কি লাই এই দিনটা দিছিল এই আয় কি ভাব করছিলাম আন্নে আল্লাহকে কে মহাস্কারি করে না তো জানি আয় আনের কাছে একখান জিনিস চাই আনে না করতে হতেন আনের কলম দিতে হইতো বাবু রে আচ্ছা ঠিক আছে তুই সা তুই আর কি বা সাবি আই বা কি দিমু এটা জাতিয়ে না দেখবো সা এই রই আর জন্মদিন উপলক্ষে আনে কিন্তু আরে একখান প্যালেট কিনে দিবেন বাউ রে বাউ এই রই আনের কি হইছে আনে আ করে রইছেন কি আল্লাহ এতের কি হইছে এত ইষ্ট বিষ্ট খাইছেনি এই রই আনে কে গো খালাম্মা আই কই আইছি এটা কোন দেশ এরে এ ব্যাকে কই গেছে আর একখানা দর বাউ রে বাউ হেতের যে কি ফাট ফেলাটার কথা কইছি হাতে আর সিনে নো বেগুন বলি গেছে আনের কিনে দিতিও ভাই কই দিলাম নইলে আইজ কিন্তু চলে যাইম বাপের বাড়ি বাউ রে আলহামদুলিল্লাহ এরই তসলিমা তুমি যে আত্মুক দাও আমি তোর ব্যাগটা গোছাই দিয়ে এই 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 10টার বাসে রওনা করে দিমু অসুবিধা নেই তুই রেডি হও আনি কি কইন আরে হেলাট কিনে দিতে হইব বাবু রে সেতি দে আনলা রসি কথা করে এরে এই মাইওলা আই এই হেলাট কিনা হইছা টিয়া হইছা কইতু না হ্যাঁ আর তো টিয়া কই মা গো মা আনি কি কইন বুসর বুসর করি ফাক ফক করে দিয়ে যে অ্যালবাম বাই করে আলান এতে টিয়া যায় কই আনেন ইন্টারন্যাশনাল কম্পোজার আনেন এলকেন্টুনি মা গো মা তুই কি কইতেছ স্যার ওই যে আননি যে রানার নতুন অ্যালবামের সাইন করে এলেন ইজা টিয়া কই ইজা টিয়া দিয়ে আরে ফেলাট কিনে দিবেন মা গো ইজা তো ভালোবাসিনি হেতে ভালো না বাসি আরে হইসান না দি চলে গেছে হেতাটা বাদ দে ও তার ওই যে রাজু সুহাসিনি হইসা হইনো নো মস্করা করছেন নি আল লগে আরে আননি যে কিয়া কই মজা লনি আরে রাজু টিয়া যে পাইতো না তা আননি জানা নাইও জানি ইজার আশা করিও লাভ নাই আই আনের কই দে রানা টিয়া যদি আনে ঘরে না লইতে পারেন আনে যে কিরম করে ঘরে ঢুকবে না আই দেখতাম বাবু রে এতে দে একারে ফেলাটেল একারে এক্সাইটেড হই গেছে এত হাগল আর কি আছে আগে তো আমি গান বারুতে দিবি আর কি আজব রাখেন রাখেন কোনটা যাচ্ছেন এটাই তো বাড়ি থামেন 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 এই বাইত নামবেন বাইতা সেনে সেনে লাগতেছে কি বলছেন কাখে চিনার কথা বলছেন একে তো সবাই চিনে গো গোটা পাড়ার লোকজন চিনে ইরা ইরা কার বাড়ি হাজি চান মিয়ার নাম শুনেন নি ওর বাড়ি গো রাজত্ব করছি এখন আমি জামাই সান মিয়া সান মিয়া আচ্ছা এলার একটু বিবরণ দেন তো কি বিবরণ দেব বিবরণ দেওয়ার মতো কোনো ফিগারই ছিল না তোর ছোটোখাটো সাইজের হালকা হালকা গড়নের লোক ছিল আর শুনেছি নাকি ফ্যান্টাস্টিক মুক্তিযোদ্ধা ছিল আপনি হাসা জানুন এলায় মুক্তিযোদ্ধা ছিল আপনি রেখা রেখে কইছে সবাই বুলেছে জগৎবাসী বোধ থেকে শুরু করে যাকে জিজ্ঞেস করেছি ওই বুলেছে ইভেন আমি এখানে একটা বাকরখানির দোকানে যাই ও বুলেছে ইলা রাজাকার আসিল বলছেন কি ভাই যা কইতাছি হাসাই কইতেছি আপনি জানেন ইলা কি করছে আমি তো জানি যে হানাদার বাহিনীকে ফায়ার মেরেছে আর কিছু করেছে নাকি যা জানেন সব মিছা কথা আমি কই হাসা কথা হুনুন সাহস আছে কি বলতে চাইছেন সাহস থাকবে না কেন বলেন ইলাই আসিল পুরেন ঢার শান্তি কমিটির মেম্বার আমি তখন মাত্র মামুনসেন থানাইছি দেশে দেশে তখন পুরো যুদ্ধ লেগে গেছে আমরার কাম আছে গেরিলা আক্রমণ আমি নিজে চোখে দেখি আমি নিজে চোখে দেখছি এই সানালি আর ইলার লোকজন মিল্লা কত মা বোনের ইজ্জত যে নষ্ট করছে কত মুক্তিযোদ্ধারে যে ইলারে মারছে তার কোনো হিসাব নাই আপনি মুক্তিযোদ্ধা কি কইন এই দেশে লেগে যুদ্ধ করছি ইলা লেগে যুদ্ধ করছিলাম রক্ত ঝরাইছিলাম আপনি যে কথা বলছেন এগুলো কি সত্যি বলছেন
আপনি আমার বাম্পারটা দেখছেন, আমার অপারেশন আসিল এই লালবাগের কেল্লার গোড়ার সানালি মিয়া আর ওর সাঙ্গ পাঙ্গ মিল্লা আগে খবর পাইয়া গেছিল। আমার এখন মনে আছে আমার পায়ে যে গ্রেনেডটা মারছিল, ওই সানালি মারছিল, আমার মনে আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, রিক্সা চালাই, আর সানালি মিয়া রাজাকার অহন হইছে হাজি সানালি মিয়া। হায়রে দেশ, থা হইন যে অহন যাই। বলছেন কি ভাড়া নেবেন না? শুনে যান, এই শুনে যান, চলে গেল। আচ্ছা, এই লোক যে কথাগুলো বললো তো কিছুই বুঝতে পারছি না, কার সামনে বলবো আর কি বলে গেলাম তো কিছুই পাইতে পারছি না। আচ্ছা, বেসুরা গান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি আর গাবেন না, এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আশেপাশে মোরা যারা থাকি মোদের স্বাস্থ্য ভালো থাকবে। এইটা আপনি কি বললেন ডন ভাই? আমার হৃদয়টা তো কম দামি গ্লাসের মতো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, আর এতই গুঁড়া হয়েছে যে ওই গুঁড়া দিয়ে কিন্তু এখন ঘুটির মাঞ্জা দেওয়া যাইব। মুই তো ভালো কথা বলছিলাম, ঠিক আছে, আম্মের যখন গান গাইতে ইচ্ছে করে আম্মে গান ওইয়া ঘরে গান, কিন্তু ছাদের গনে আইয়া লা 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 লালা হেইয়ার পরে তো আর কিছু শুনতে আসি না, তো আরো কিছু গান মোরাও শুনি। আপনার আর গান শোনা লাগবে না, লা 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 বললেই তো দেখি চলে আসেন, বাকিটুকু শোনানোর জন্য সময় দিছেন কখনো? যাই হোক, গান শোনান লাগবে না, কালকে কিন্তু 26 তারিখ, জানেন আপনি? হয় হেইয়া, মুইও জানি ক্যালেন্ডার মুখে এমন কথাই বলছে, তো আপনি আর নতুন কি বলবেন বলেন। আরে আপনি জানেন না 26 তারিখ কি? কি হইলে? আরে আপনি জানেন না এই যে 26 তারিখে পুরান এয়ারপোর্টে যে ট্যাং ম্যাং নিয়া জানি কি হয়, ওটা দেখতে যাবো। হয় তো জান। সেটা তো জানি যাব, কিন্তু আমাকে নিয়ে যাবে কে? মুখে দেখে আপনার কি মনে হয়? কেন ডন মনে হয়? তাহলে আপনি মোর কাছে এমন জিনিস এক্সপেক্ট করেন কি করে? ডনের কাম কি এমএ করে লইয়া যাও ওমে গনে? আমি কি স্কুলে পড়েন? ডং হরেন মোর সাথে, মুই আপনার স্কুলে লইয়া যাবো, আবার ফেরত লইয়া আমু, আল্লাহ আমার পা দিছে না দুগা, আইতে চলে যাবেন, মুই এখন যাই। আইছে ভাবটা এমন দেখায় মনে হয় সিএনজি কইরা ঘুরাইছে, আপনার সাথে তো গেলে সবসময় হাইটেই যাইতে হয়। চলে যান কেন, কথার উত্তর দিলেন না, কই থেকে আর দিবেন, ডায়লগই তো আর রাখেন নাই। আই মেয়ে, এত জোরে চিল্লাচ্ছো কেন? আই মেয়ে, আমি চিল্লাইতেছি না, কথা বলতেছি, সেটা কি তোমাকে বলতে হবে? কিরাম করে কথা বলতেছেন, ভালো কথা তো দেখি ভাতই নেই। আমি শুনলাম আপনি ওই ভদ্রলোকের সাথে চিল্লায় কথা বলতেছেন, তাই না বললাম একটু আস্তে করে কথা বলেন। এ আসছে ভদ্রলোক, দরদ একেবারে উতলায় পড়তেছে, তাই না? আর শোনো মেয়ে, তোমার এত দরদ দেখাইতে হবে না, দরদ দেখানোর জন্য আমি আছি, আর যদি দরদ দেখাইতে হয় অন্য কোথাও গিয়ে দেখাও, বুঝছো? ইস, এটা কিরকম কথা বলতেছেন, দরদ আপনি একলাই দেখাবেন, কিনে এনেছেন নাকি? কবি বলেছেন, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আমরা একটু সেবা করব, তাতে আপনার সমস্যাটা কি? আইছে সেবা করতে আইছে, ওই ছেমরি চোখ আর হাত কিন্তু কাটতে নিমো, যা নিচে যা। ডাকাত মহিলা, এইসব পোলাপাইনে জ্বালায় দেখি সমস্যা হয়ে যাইতেছে। মুই তো ভালোই আছি,
তাই আম্মির বিশ্বদের গান গাইতেছেন কে আর কি কমু শাহনাজ আর কো না ঢাকা শহরে আসলাম এটি ঢাকা ভার্সিটি ভর্তি হলাম কি লেখাপড়া করলাম কিছুই তো করে পারি না সামনে এসে দেখি পরীক্ষা চলে যাচ্ছে ইনভেস্ট করলাম কয়েকটা জায়গা সব দেখি যে শেয়ারের লাকান ভাঙা গেল রেজাল্টটা দিল সেটাও দেখি যে ডাব্বা খায়া গেলাম কি করবো গো হ্যাঁ আমার লাগে তেরাম অবি মায়া গো দেখছেন বিউটি হেয়ার পেছনে ইনভেস্ট করছেন ইয়ে কোনো মায়া আইলে কি করছো শাহনাজ ওটা সুরি লয় তোর কি ওইয়া কি আর সুরি ও তো ডাইনি বুড়ি হ কত যেকনা কোসো খারাপ কনি ভালোই কোসো কত রবি জলে কে বাখি মেলে শালা আবার আচ্ছে রে আবার আচ্ছে কেমন আছো শাহনাজ হাই মুই ভালো আছি আমি ভালো আছেন আমি তো ফ্ল্যাট পাইছেন হুনছি তাই ফ্রি ফ্ল্যাটে থাকতে কেমন লাগতে আছে একটু অনুভূতির কথা কইবেন সে এক বিরল অভিজ্ঞতা শাহনাজ বিরল হওয়াল্লা একজনের সিটের থেকে তুলে দিয়া যা এখন দক্ষিণের বাতাস খাচ্ছে তোমাকে তো এখন বিরল হবি দক্ষিণের বাতাসও তো এখন লুঙ্গি উড়াচ্ছে তুমি তো এখন আনা সুখে থাকবি তুই যা বলেছিস ঘষে হনেন আমি ফেলাট পান না জাহাজ পান হাতে মোর কিছু আইবে যাবে না বুঝলেন মুই এখানে কত কই ঘষে লগে আমি জানি হেনতে উপস অপ্রস্তুত হয়ে গেলাম এ শাহনাজ তুমি যা করছো না আমাকে তো তুমি কিনে লিলে একবারে এই সোড়া ফ্ল্যাট পাওয়ার পর থেকে যা শুরু করিছে বুঝছ এর ভাবের তো থাকা যাচ্ছে না এখন হে আমার লগে ভাব লইতে পারে মোর লগে তো সব ভাব থাকবে না বুঝলেন মুই তো এলাম গিয়ে জমিদারের মাইয়া হে আমি ভুলে গেছেন মুই এখন যাই আমার লগে পরে কতইবে পর্যন্ত জমিদারের মাইয়া কখন কি ভাব গতি আসে আচ্ছা শাহনাজ ভালো থাকো তাহলে কথা হবে নি ফোনত কে রে ফোন নাম্বারও তো লিলাম না কথা ক্যাঙ্কা করে কম হয়নি শালা বাকি ইনভেস্টার ব্যান এটি করি নাকি ভাবা লাগবে না সময় লিয়ে না ভাবা লাগবে এটি একটা সমস্যা হলো সুরিটা অফিস না মোটা হ্যাঁ বাবা মানালে মুনি কি হচ্ছে বাসবি এটা দেখি এটি ইনভেস্ট হবি কি আগো আফরোজ আপা এরিগ একখানা হুনেন না ভালো আছেন নি আনে আরে টুনি ছাপনি কি খবর আমি আছি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আল্লাহর আল্লাহর হস্তে ভালো আছি তাই কিছু খবর লাগবেন নি আনে হ্যালেট বেজবেন নি আবে চলে কি খবর লাগছে কি মাথা মতো ঠিক আছে নি হ্যাঁ খায় খেয়েছো আরে আনে এটা কি কইলেন আই একখান হ্যালেট কিনো মানে বেজবেন নি এটা কোন মোর জালা বাড়া দনের মুরদ নাইকা আর আমার বাড়ি ফ্ল্যাট কিনবো কি পাগল গেছেন এই বাড়ির সব এক একটাই এরই আনে কি এখন আচ্ছা আনে যা ইচ্ছা তাই কোন আর তো সংসার ভাঙি যা রন আনে এই ফেলাটা কেন বেচবেন নি এটা কোন আচ্ছা না টুনি মিয়া একটু ভাউল পল কথা আমার লুলগু কয় না ঠিক আছে ওই একটা ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হেটার লেগে আমি এখনো ভুগতেছি আর তুমি এনতে এগোছো তোমার সংসার ভেঙে যাবো গা আমি কি করবো ওই ফেলাট মেলটা বিক্রির মধ্যে আমি নাইকা বুঝে পাচ্ছ মা গো মা সেটি কত কথা রে কয় এই আনে যদি ফেলাট কেন না বেসা না তো ঘর সংসার ভাঙি যায় আর এটার রিস্কি আপনি লবেন নি বিয়া চুমে কি আমার তো কয় বিয়া কইছিল নি হ্যাঁ জেরি বিয়া করতেছি এখন তোমার সংসার ভেঙে গেলে তো আমি কি করবো হ্যাঁ এরই আনে অন যে যেমন মন চায় আনে সিলান মাতান যা ইচ্ছা করেন আর একখান ফ্ল্যাট কিনি দিতে হইব বেচতে হইব আপনার ওই আনলে সংসার ভাঙি যাইব আপনি বেচবেন কি বেচবেন না আপনি এটা একটু ভাবি চিন্তি কোন আর আর দাম টাম বালাই হবে নাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত কম্পোজার আর হইসার অভাব নাই আপনারে বালা করি খুশি করে দিম আর নগদ একখান অ্যালবাম বানাই দিম অ্যালবাম আমার ঘরে তোমার বিয়ের বহুত ছবি আছে ওই অ্যালবাম তুমি লাগে তুমি নিয়ে যাও বুঝছো বাউরে এতে না কইলাম কি আ বেডিকে বুঝলো কি আচ্ছা ঠিক আছে আজ যাই কেন আফা আজ যাই আনে কেন চিন্তা করে দেখেন আসসালামু আলাইকুম আমার তো কিছু বুঝতে পারছি না এবারে সবগুলি বাড়িটা কি পাগল হয়ে গেল নাকি আমি পাগল হয়ে গেলাম আচ্ছা পাপ নাকি আছে ওকে খোঁজ খবর নেওয়ার লাগবো কি হয়েছে আপা ডাকতেছেন কেন পাবনা পাবনা বলে চিল্লাচ্ছেন সিঁড়ি থেকে তো শুনে চলে আসলাম আফরোজ আপা ভালো আছেন আরে বিউটিনি আয় ঘরে আয় বাইরে দাঁড়া চুষকি লেগা ঘরে কেমনে করে আসবো ইদানিং তো দেখি আপনার বাসায় অন্য মানুষ অনেক বেশি আসে যায় আপনি কি আমাকে কিছু বলতিছেন ওই চেমরি আমি আমার বোনের লগে কথা কইবার লাগছি তুমি মাঝখান দিয়া মুখলা রকে তোর থামবি কি হইছে আমার কত বাবারে বাবা তার সাথে তো কথাই বলা যাচ্ছে না
তাহলে আমি চলে যাচ্ছি। আফরোজা আপা পরে কথা হবে আপনার সাথে। আইসা যাতেলে। আরে বিউটি তুই এদিকে তো, কি হয়েছে আমার খুলে কত, কি হয়েছে এত কিছু চিলে চিলে গরজ করলা? কিছুই হয় নাই, আর আমি খুলা কইতে পারুম না। আর ইছিবরি তেজ তেজ কর লাগে, বুঝলে গেছো কে আমি? কে আমি জানি আপনি কে। আচ্ছা থাকেন, গেলাম। ले हलुआ आ चले छ पागल हो गए।